হ্যালো ফ্রেন্ডস, আমি মুজাহিদুল ইসলাম আর আপনি দেখছেন নিউ লার্নিং সেগমেন্টস। নিউ লার্নিং সেগমেন্টসে আপনার অনেক অনেক স্বাগতম। আজকে আবার আমি ডিসকাস করব হিন্দি ভার্সনের ইউজ অফ হ্যাজ টু অ্যান্ড হ্যাভ টু কে নিয়ে। এটা প্রেজেন্ট টেন্সে করব, উইথ দ্য ওয়ার্ব ওয়ার্ব টু হ্যাভ কে নিয়ে কথা বলবো। এর জন্য সাবজেক্ট যেগুলো সেন্টেন্স স্ট্রাকচার হবে সেগুলো আমি প্রথমে ডিসকাস করে নিই, তারপরে সে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। বন্ধুগণ, সর্বপ্রথমে কী হবে, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে হ্যাজ টু, প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে হ্যাভ টু। সিঙ্গুলার সাবজেক্ট আমি জানি, আমি যা বলেছিলাম হি শি ইট অ্যানি নেম, এবং প্লুরাল সাবজেক্ট আমি বলেছিলাম ইউ দে উই আই। এই যে আলাদা আলাদা সাবজেক্ট করে বললাম, এগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার হবে। আসুন তাহলে স্ট্রাকচারটা বুঝে নিই। সর্বপ্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ টু সিঙ্গুলারের জন্য, হ্যাভ টু প্লুরাল ভার্ব সাবজেক্টের জন্য, তারপরে এই ভার্ব হ্যাভ সবসময় হবে, তারপরে যখন একটা নাউন হবে। দ্বিতীয়ত সাবজেক্ট, তারপরে সিঙ্গুলার হলে হ্যাজ টু, প্লুরাল হলে হ্যাভ টু, তারপরে হ্যাভ ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। আসুন এগুলো কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। নেসেসিটি, কোনো প্রয়োজন দেখাতে গেলে আমরা হ্যাজ টু ব্যবহার করি। কম্পালশন, কোনো একটা অপরিহার্য জিনিস যেটা আমাকে করতেই হয় সেই রকম জিনিস বোঝাতে গেলে আমরা হ্যাজ টু হ্যাভ টু ব্যবহার করি। এবং অব্লিগেশন, কোনো দায়িত্ব বোঝাতে গেলেও আমরা হ্যাজ টু আর হ্যাভ টু ব্যবহার করে থাকি। এবার এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। হি হ্যাজ টু হ্যাভ এ মোবাইল, তাকে একটা মোবাইল রাখতে হয়। এখানে নেসেসিটিও বোঝাতে পারি এবং কম্পালশনও বোঝাতে পারি, মানে রাখতে হয়, জরুরি হয়ে যায়। তারপরে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে অ্যান্ড্রয়েডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি, তাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল রাখতে হয়। ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড মোবাইল, তোমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল রাখতে হয়। এখানেও আমরা নেসেসিটি বোঝাতে পারি, কারণ যখন আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাইলে আমাদের একটা জরুরি বা একটা প্রয়োজন যে আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল রাখতে হবে এরকম। তারপরে হবে কি, আই হ্যাভ টু হ্যাভ লাইসেন্স টু রাইড বাইক, আমরা যদি ন্যাশনাল হাইওয়েতে যদি বাইক চালাতে চাই তাহলে আমাদের একটা লাইসেন্স রাখতে হয়। তো এটা এখানে আমরা কম্পালশনের মিনিং নিতে পারবো। তো আশা করি বোঝা গেল যে নেসেসিটি, কম্পালশন অ্যান্ড অব্লিগেশন, হ্যাজ টু এবং হ্যাভ টু, ভার্ব টু হ্যাভকে বেস করে আমরা কীভাবে সেন্টেন্স বানাবো। তো দোস্ত, এই ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য, আশা করি আপনাদের এটা ভালোভাবে বোঝা এসছে। বোঝা না আসলে এবং এর মধ্যে কোনো আরও কিছু বেশি জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাকে আরোভাবে ভালো সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব। তো এখান থেকে আজকে, তো ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।